আসসালামু আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করা থেকে বিরত থাকুন শুরুটা একটু অন্যভাবে করতে চাই আচ্ছা আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পানি কোনটি কি উত্তর দেবেন আপনি হয়তো বলবেন বাঘ সিংহ লেবার সব বা অন্য কিছু কিন্তু আপনি ভুল অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পানি হলো ডিঙ্গো এটা কুকুরের মতো আর যদি বনের রাজার কথা বলি তাহলে আসবে ফেরার ক্যাটের নাম এরা পাখি ধরে খায় খেয়াল করুন পৃথিবীর অন্য সব যেমন অ্যামাজন পানামা আফ্রিকার জঙ্গলের রাজা হলো বাঘ বা সিংহ কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তা পুরোপুরি উল্টো সুতরাং বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার জঙ্গলে বনের রাজা হতে গেলে সিংহ হওয়ার দরকার নেই ফেরার ক্যাট হয়তো আফ্রিকার বা অ্যামাজনে গিয়ে পাত্তা পাবে না কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তাকে হারাবার মতো কেউ নেই এই কথাটি সারমর্ভ বোঝার চেষ্টা করুন কিছুক্ষণ পর কাজে লাগবে এবার এবার বলি আসল কথা আমরা অনেকেই বলি বাংলাদেশ দুর্জয় ক্লাস এলপিসি সিটেস সিক্স পর্যন্ত যেতে পারে কিন্তু মিয়ানমারে গিয়ানসি ক্লাস ফোরের বেশি আসতে পারে না অর্থাৎ গভীর সমুদ্রে ফাইট করার সক্ষমতা মিয়ানমার ফ্রিগেটের নেই আমরা অনেকেই এটাকে তাদের দুর্বলতা ভাবি কিন্তু আদৌ এমন নয় কারণ তাদের ফ্রিগেট নিয়ে গভীর সমুদ্রে আসার দরকার নেই আপনি প্রশ্ন করতে পারেন কেন দরকার নেই তার উত্তর হলো তাদের মিসাইল বোট ও এলপিসির মাধ্যমে সিটেস ওয়ানদের চট্টগ্রাম কক্সবাজারে বারোটা বাজাতে পারবে আর যদি প্রয়োজন পড়ে তো ওই মিসাইলগুলো সিটেস ফাইভে ঢুকে ফাইট নিতে পারবে যদি কখনো যুদ্ধপাদে আর আমাদের কোনো ফ্রিগেট সেন্ট থাকে তাহলে তার শরীর সমাধি হতে বাধ্য লিখে রাখুন সে যদি বিএনএস বঙ্গবন্ধু হয় মিয়ানমারের হাতে মোট আঠারোটি মিসাইল বোট আছে যাতে রয়েছে বাহাত্তর টি সি আটশো দুই এন্টিশিপ মিসাইল রেঞ্জ একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার এছাড়াও তিনটি করবেট রয়েছে বারোটি সি আটশো দুই ও পাঁচটি ফ্রিগেট মোট চল্লিশটি সি আটশো দুই প্লাস এইচ থার্টি ফাইভ এন্টি মিসাইল শিপ তাহলে দেখতে পাচ্ছেন তাদের সরমোট একশো চব্বিশটি মিসাইল সবসময় অপারেশনাল থাকে অন্যদিকে আপনি বাংলাদেশের দিকে তাকান চারটি ফ্রিকেট বত্রিশটি ছয়টি করবেট চব্বিশটি এবং দুইটি এলপিসিতে আটটি অর্থাৎ মোট চৌষট্টিটি মিসাইল সবসময় অপারেশনাল থাকে তার মানে আমাদের চেয়ে ওদের প্রায় ডাবল মিসাইল অলওয়েজ অপারেশনাল থাকে যা আমাদের জন্য অবশ্যই চাপে রাখার কারণ মাতার বাড়ির সিপোর্ট পোর্ট সহ এত পরিমাণ টার্গেট ওদের হাতে রয়েছে যে যেগুলো ধ্বংস করতে পারলে আমরা পঙ্গু হয়ে যাব অথচ এই স্থাপনাগুলোর খুব একটা প্রোটেক্টেড নয় এছাড়াও গভীর সমুদ্রে আমাদের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আরও শক্তিশালী বিশেষ করে অ্যাটাকিং যুদ্ধ জাহাজ প্রয়োজন তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে আমরা এখন কি করতে পারি আপনারা সবাই জানেন আমরা দুর্জয় ক্লাস এনডিসি নিজেরাই বানাই এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যেহেতু নিজেরাই বানাই তাই এর গণ উৎপাদন সম্ভব আমরা বেশি বেশি করে দুর্য ক্লাসের এনডিসি ভার্সন বানালে মিয়ানমারের মিসাইল অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কাউন্টার করা সম্ভব হবে তবে আমাদের এই জাহাজগুলোতে চারটি করে এনডিসি এর জায়গায় আটটি করে বানালে বেস্ট হবে আচ্ছা চলুন একটু পিছনের দিকে তাকিয়ে দেখা যাক এক্ষেত্রে আমরা বিভিন্ন দেশ থেকে কেমন অফার পাওয়ার শর্তে রিজেক্ট করেছি দুই হাজার তেরো চোদ্দ সালে ইন্দোনেশিয়া বাংলাদেশকে আঠেরোটি স্টিল মিসাইল বোট অফার করেছিল যেটায় আরটিসি সাতশো পাঁচশো অফার করেছিল কিন্তু বাংলাদেশ নেয়নি আবার কোরিয়া বাংলাদেশ কে এলপিসি অফার করেছিল যেটা আটটি টর্পেডো আটটি এন্টিশিপ মিসাইল দুইটি বিশ থেকে তিরিশ মিলিমিটার গান এবং একটি ছিয়াত্তর মিলিমিটার মেনিন গান ছিল যা চীনের ট্যাপ এইচ টু জিরো ফাইভ এর সমান এরপর রাশিয়া বিশটি এন্ট্রিশিপ মিসাইল ও অফার করেছিল আমরা সেটাও নেইনি আবার ইতালি ডাবল হেলিকপ্টারের একটি অজানা শিপ অফার করেছিল যেটায় পঁচিশ কিলোমিটারের নেবার আর্টিএলি ও আটটি এন্টিশিপ মিসাইল ছিল আমরা সেটাও নেই যদি আজ আমাদের নেভি ঘাটি এমনভাবে সাজাতাম কিংবা যুদ্ধ জাহাজ ও মিসাইল ফ্রিগেট দ্বারা পূর্ণ করতাম তাহলে শুধু মিয়ানমারই নয় ভারতও আমাদের সমীও করতো আজ যদি আমরা ইসরায়েলের মতো সার্সিস ক্লাসের মতো করভেট থাকতো যেটা ষোলোটি অ্যান্টিসিপ মিসাইল এবং ষোলোটি এয়ার ডিফেন্স রয়েছে তাহলে ভারতের কলকাতা ক্লাসও আমাদের মুখোমুখি হতে দুবার ভাবতো দুইটি করভেট থেকে বত্রিশটি অ্যান্টিসিপের ধাক্কা সামলানোর ক্ষমতা পৃথিবীর কোনো ডেস্ট্রয়ারের নেই আমরা আমাদের সাবমেরিনের খরচ কমাতে অ্যান্টিসিপ মিসাইল রাখিনি অথচ মিশোর টাইপ থার্টি সিরিজ সাবমেরিন ভরপুর ইউজ করে ভুলে গেলে চলবে না হাতি যতই শক্তিশালী হোক না কেন অনেকগুলো কুকুর একসাথে কামড়ালে হাতির পক্ষে কিছুই করা সম্ভব হয় না আমরা বড় জাহাজ কিনছি ঠিকই কিন্তু যেটা দরকার সেটা করতে পারছি না মনে রাখতে হবে এক যুদ্ধ অনেক যুদ্ধ ক্ষেত্র এক যুদ্ধ অনেক অস্ত্র সব সময় ভিন্ন কিন্তু হিসেব এক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে ছড়িয়ে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম